হ্যালো বন্ধুরা, আমি মুরাদ। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো ইতিমধ্যে বুঝেই গেছেন যে আজকের টপিকটা কি। তাহলে হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের টপিকটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আমরা গুগল অ্যাডসেন্সে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সে সম্পর্কে আজকে জেনে নেব। এখানে অনেকেই প্রবলেমে পড়েন, কীভাবে অ্যাকাউন্ট খুলবো, কীভাবে অ্যাড সেট করবো, ওয়েবসাইটে বসাবো। তো সেই সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার কারণেই আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে, এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, কিভাবে অ্যাডটি আপনার ওয়েবসাইটে বসাবেন সেই সম্পর্কে জানাতে। তো চলুন তাহলে দেরি না করে আজকে জেনে নেওয়া যাক কিভাবে আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট তৈরি করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। তো সেটির জন্য আমাকে প্রথমে গুগল অ্যাডসেন্সের অফিসিয়াল সাইটে সাইন আপ বা লগ ইন করতে হবে। আপনার যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে সাইন ইন করে নিতে হবে, অথবা আপনার অ্যাকাউন্ট না থাকলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি গুগল অ্যাডসেন্স নামে গুগলে সার্চ দিলাম এবং প্রথমেই দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন। তো আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি গুগল অ্যাডসেন্সের অফিসিয়াল সাইটে প্রবেশ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন করুন এবং শুরু করুন। তো আপনার যদি ইতিমধ্যে ওয়েবসাইট এখানে সাইন আপ করা থাকে অ্যাডসেন্সের জন্য, তাহলে আপনি সাইন ইন করে নেবেন, এবং যদি কারো না থাকে তাহলে তিনি এখানে শুরু করবেন, ক্লিক করে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আজকে আমরা দেখবো, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিভাবে শুরু করা যায় প্রথম থেকে একদম ধাপে ধাপে। তো চলুন তাহলে আমরা শুরু করুন, এখানে ক্লিক দিই। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে অ্যাডসেন্সের ফর্মটি ওপেন হবে, সেখানে আমাদের তথ্য দিয়ে আমাদের সাইন আপ করে নিতে হবে। তো এখানে দেখুন যে আপনার ওয়েবসাইট ইউআরএল, এখানে আপনি যেই ওয়েবসাইটে আপনার অ্যাডসেন্সটি বসাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটি বসাতে হবে। তো আমি এখানে এই ওয়েবসাইটটি অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করার জন্য আমি এখানে লগ ইন করবো। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইটের ইউআরএলটি দিলাম, দেওয়ার পরে এখানে আপনার মেলের অ্যাড্রেসটি দিতে হবে। তো এখানে যে মেলটি দিয়ে আপনি সাইন আপ করতে চাচ্ছেন সেই মেলটি দিতে হবে। তো আমার এখানে যেহেতু পাশের ট্যাবে আমার মেলটি লগ ইন করাই আছে, সেক্ষেত্রে আমাকে অটো সাজেস্ট করছে এখানে। তারপরেও আপনি দেখে নেবেন, যদি আপনার এখানে মেলটি কোনো কারণে ভুল হয় তাহলে একটা সমস্যায় পড়তে হবে। তো এই মেলটা আবার চেক দিয়ে নেবেন আসলে মেলটা ঠিক আছে কিনা। তো আমি এটা কনফার্ম যে আমার এই মেলটি ঠিক আছে। তো এখন আমি পরের স্টেপে যাব। এখন এই ইমেল ঠিকানা অ্যাডসেন্সের সমস্ত তথ্য পাওয়ার জন্য এখানে আপনাকে দুইটি অপশন দেওয়া হয়েছে। যদি আপনি এখান থেকে নোটিফিকেশনটি এই মেইলে পেতে চান তাহলে আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে, আর যদি আপনি এটি না চান তাহলে নাতে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে যাচ্ছি এবং সেভ করে আমি পরের স্টেপে যাব। তো আমি সেভ দিলাম, দেওয়ার পরে এই যে আমাকে এখন পরের ধাপে নিয়ে আসছে। আসার পরে এখানে দেখেন আমার ওয়েবসাইটের ইউআরএলটি দেখাচ্ছে। তো তার পরবর্তীতে এখানে আমার কিছু তথ্য দিতে হবে, তো কোন দেশ থেকে আমি এটা করতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু এটি বাংলা ভার্সনে দেখাচ্ছে, ইংলিশে করা থাকলে সমস্ত কিছু ইংরেজিতেই দেখাতো। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে করতে চাচ্ছি, তো আমাকে এখানে বাংলাদেশটি খুঁজে বাইর করতে হবে, বাংলাদেশ কোথায় আছে। তো আমরা দেখি বাংলাদেশ, এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে দেখেন যে অ্যাডসেন্সের কিছু টার্মস কন্ডিশন আছে, সেইগুলি এখানে দেখাচ্ছে। তো এইগুলি সবাইকে পড়ে নেওয়া দরকার একবার। তো এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া আছে, এগুলো আপনি পড়ে নেবেন, এবং ফাইনালি আপনি এটাতে যে সম্মতি জানাচ্ছেন সেটা টিক মার্ক দিয়ে এখানেই করবেন। আর আবার পরের স্টেপে যাওয়ার জন্য আপনি সমস্ত কিছু দেখে নেবেন যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। তো আমার এখানে ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে, তাই আমি অ্যাকাউন্টটি তৈরি করুন এখানে ক্লিক দিলাম। আচ্ছা, এখন
আমার একটা পাবলিশার আইডি এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। তো দেখুন, এই যে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখানে একটু আপনাকে দেখতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, এবং এখান থেকে কোড নিয়ে আপনাকে বসাতে হবে। এবং এখানে যেটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইট থেকে যে টাকাটি ইনকাম হবে সেটি কোন ঠিকানাতে যাবে সেই ঠিকানাটি আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি আমার ঠিকানা দিব, এবং এটি এটি আপনাকে দেখে নিতে হবে। অ্যাকাউন্টের ধরন এটা কি হবে, এটা স্বতন্ত্র না ব্যবসায়ী, এটা আপনি যদি ইংরেজি দেখতেন তাহলে ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস লেখা থাকতো। তো যেহেতু এটা আপনি পরিচালনা করবেন নিজের নিজের কাজে, সেহেতু স্বতন্ত্র এখানে দিলাম আমি, এবং নামটা হোসেন আহমেদ, এটা এটা আমার এখানে নামটা দিয়ে দিলাম। আর অ্যাড্রেস লাইনে এখন আমি অ্যাড্রেসটা দিব। তো চলুন তাহলে অ্যাড্রেস লাইনটা আমি এখানে দিয়ে দিই আমাদেরটা। বিউটি প্লাজা 3rd ফ্লোর। এবং এখানে আমি আমার ফোন নাম্বারটা এখানে দিচ্ছি, কারণ এই ফোন নাম্বারটা দিলে হয় কি যে যখন পোস্ট অফিসে অ্যাডসেন্স থেকে যেই কাগজটা পাঠানো হবে তারা এখানে ফোন দিয়ে কনফার্ম করতে পারে, সেক্ষেত্রে সুবিধা হয়। তো এখানে দিলে আমাদের এই নাম্বারে তারা যোগাযোগ করতে পারবে, কিন্তু অ্যাড্রেস 2-তে দিলে এইটা আর ওখানে প্রিন্ট না হওয়ার কারণে তারা যোগাযোগ করতে পারে না। এখানে দেওয়ার অর্থ হচ্ছে যে এটা যাতে প্রিন্ট করতে পারে, সেই কারণে আমি এখানে নাম্বারটা দিলাম। নাম্বারটা আরেকবার আমি চেক করে নেব আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, আমার নাম্বারটি ঠিক আছে। তারপরে এখানে আপনার অ্যাড্রেস লাইন, ফুল অ্যাড্রেস লাইনটা দিতে হবে। হুম, তো এখানে দিলাম আমি ফুল অ্যাড্রেসটি। আচ্ছা, আমার অ্যাড্রেসটি দেওয়া হলো, আপনি এটা স্কিপ করতে পারেন 2 নাম্বারটা। তারপরে শহর আপনার কোনটা হবে সেটা আপনি এখানে দিবেন। তো আমার রাজশাহী, আমি রাজশাহী দিলাম। পোস্টাল কোড এখানে দিতে হবে, আপনার যেই পোস্টাল কোডটি আছে সেইটি আপনাকে দিতে হবে। হ্যাঁ, 62-3 এখানকার পোস্টাল কোড আমি এটা দিলাম। আর এখানে যেহেতু আমার এই ফোন নাম্বারটা আমি এখানে রেখেছি, তো এটাই আমি কপি করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে আর একবার দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে নিজের মতো করে এটা আবার এডিট করে নেবেন, এবং ফাইনালি যদি শেষ হয় তাহলে পেশ করুন এখানে। তো দেখুন, এখানে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই অ্যাডসেন্সটি আপনার সাইটের কোথায় বসাবেন, কিভাবে বসাবেন, তো সেটির জন্য এখানে বলা হয়েছে, এবং এই কোডটি আপনাকে নিতে হবে। তো এটাকে এটাকে আপনি এখান থেকে কপি করতে পারেন, অথবা অনুলিপি এখান থেকেও কপি করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, তো নিচের এই কোডটি দেখুন, কপি করুন, এবং এই ডিটেক্ট বিটি এই এই ডোমেনের যে ব্যাক প্যানেলটি আছে সেখানে যে HTML এর হেডের হেড ট্যাগ যেটা থাকে, আমরা যেটা বলি হেড ট্যাগ HTML, সেই ট্যাগের ভিতরে গিয়ে আপনাকে এটি পেস্ট করতে হবে, এবং ফাইনালি সেভ দিয়ে এটার সাথে আপনাকে সংযোজন করতে হবে। তো চলুন, আমি এটার জন্য আমি লগ ইন করে রেখেছি এখানে। লগ ইন করে রাখার পরে আমি যেহেতু এখানে ব্লগার অ্যাড করছি, সেহেতু আমাকে থিমে ক্লিক দিতে হবে। তো থিমে ক্লিক দেওয়ার পরে আমি কাস্টমাইজ থেকে এডিট HTML এ যাবো। এডিট HTML এ গিয়ে আমি এটা বডির শেষে এবং হেড ট্যাগের উপরে যেহেতু বসাবো, তো আমি বডি বডি লিখে সার্চ দিলাম। এবং দেখুন যে এই যে বডি, এই যে হেড ট্যাগ, হেড ট্যাগের এখানে আমি যে কোনো এক জায়গাতে হেড ট্যাগের ভিতরে আপনি এটা পেস্ট করে রাখলেই হবে, এই কোডটি দিয়ে রাখলেই হবে। তো আমি বোঝার সুবিধার্থে আমি এখান থেকে আরেকটি কাজ করলাম, এখানে কমেন্ট করে রাখলাম, সেটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স নামে, গুগল
অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স, আচ্ছা, যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি যে এটা আমার গুগল অ্যাডসেন্স থেকে এই কোডটি নেওয়া হয়েছে। তারপরে আমি এখানে সেভ দিলাম। আচ্ছা, এটা সেভ হতে একটু টাইম নিচ্ছে, তো এটা সেভ হয়ে গেছে। আমরা এখন এখানে কি করব, এখানে আমি সাইটে পেস্ট করছি, এটা কনফার্ম করবো এবং সম্পন্ন এটাতে আমি ক্লিক দেব এবং এখানে ভেরিফিকেশন আছে। তো দেখেন যে কোড পাওয়া গেছে। হ্যাঁ, তো অ্যাকাউন্ট সক্রিয় করার প্রক্রিয়াটি শুরু করা যাবে, এটি সাধারণত একদিনের মধ্যে। তো জিমেল এটা ভেরিফিকেশন, সরি, গুগল এটা ভেরিফিকেশন করবে, করার পরে আপনাকে একটি মেল পাঠা দিবে এই যে পর্যালোচনা করছে। এটা 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, বা সেটা 2-3 দিনের মধ্যেও হয়ে যেতে পারে। তো আমরা এখানে দেখি যে আমার এখানে দেখুন একটা মেলে কনফার্মেশন মেসেজ চলে এসেছে। ঠিক আছে, তো গুগল অ্যাডসেন্সটা আমাদের তৈরি করা হয়ে গেল এবং কিভাবে বসাবেন সেটিও দেখে নিলেন। তো ধন্যবাদ, যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। আর নতুন নতুন টিপস এবং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, এবং প্রয়োজনে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ধন্যবাদ।